বফর্স কামানকে টিক্কা দিতে আসছে ভারতের তৈরি শক্তিশালী ধনুষ। শক্তি পরীক্ষার সামনে লম্বা পাল্লার কামান ধনুষ। আগামী সপ্তাহে পোখরানে পরীক্ষা হবে এই সমরাস্ত্রের। বফর্সের থেকেও শক্তিশালী দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ধনুষ। লম্বা পাল্লার বফর্স কামানকে টিক্কা দিবে ধনুষ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ধনুষের পাল্লা 38 কিলোমিটার, সেখানে বফর্সের দৌড় 29 কিলোমিটার। ধনুষ তৈরির দায়িত্বে ছিল অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। জব্বলপুর অস্ত্র কারখানায় তৈরি ধনুষের পরীক্ষা হবে জয়সলমেরের পোখরানের মরুভূমিতে। ভারতীয় সামরিক বাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনুষের সাফল্য, কারণ দুবছর আগেও পরীক্ষার ময়দানে ছিল ধনুষ, কিন্তু সেবার ব্যর্থ হয়েছিল পরীক্ষা। নলের মধ্যেই ফেটে গিয়েছিল কামানের গোলা, তাই এবার সতর্ক সেনা। ধনুষের 80% দেশীয় প্রযুক্তিতে তৈরি। সুইডেনের বফর্স কামানের আধুনিকতম সংস্করণ এই ধনুষ। বফর্স যেখানে হাইড্রোলিক সিস্টেমে চলে, সেখানে ধনুষে ইলেকট্রনিক সিস্টেম। তাছাড়া নাইট ভিশন ডিভাইস থাকায় রাতেও ভয়ঙ্কর ধনুষ। মিনিটে 5 থেকে 6টি সেল চুরমার করতে পারে শত্রুপক্ষের। সফল হলে আপাতত 400টির ধনুষ শক্তি বাড়াবে ভারতীয় সেনার।